আজকে বারুইপুর মহকুমা হসপিটালের রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির মিটিং ছিল। তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা, উনি আমাদের চেয়ারম্যান, তথা বিধায়ক বারুইপুর পশ্চিম, উনি নিজে উপস্থিত ছিলেন। ওনার চেয়ারম্যানশিপেই আমাদের আজকে মিটিংটা হয়েছে, যেখানে আমরা হসপিটালের বেশ কিছু জিনিস আলোচনা করেছি। মেন মেন যে ইস্যুসগুলো আপনাদের জানানো যেতে পারে সেটা হচ্ছে আমাদের রাত্রিদের সাথী বা সিকিউরিটি মেজার্স নিয়ে একটা আলোচনা হয়েছে। আমাদের হসপিটালের যে পারফরমেন্স রিপোর্ট গত বছরের, সেটা আমরা আমাদের রোগী কল্যাণ সমিতির সামনে তুলে ধরেছি। অ্যালং উইথ বেশ কিছু অপারেশনাল ইস্যুস ছিল যেগুলো আলোচনা হয়েছে হসপিটালের। যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলি, আমাদের হসপিটালের ট্রেনিং হল বা আমাদের একটা সভাকক্ষ যেখানে একসঙ্গে একাধিক হসপিটালের স্টাফ নিয়ে বসা যেতে পারে, যেখানে আমরা ট্রেনিং কন্ডাক্ট করি, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়েছে। তো রোগী কল্যাণ সমিতিতে এটা আলোচিত হয়েছে এবং জেলা পরিষদ থেকে বলা হয়েছে প্রপোজালটা ওনাদের কাছে পাঠাতে, ওনারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ফায়ার ফাইটিং সিস্টেমের একটা আলোচনা হয়েছে। আমাদের এই বাড়ির ফায়ার ফাইটিং যে ফায়ার সেফটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমাদের বারুইপুর মহকুমা হসপিটালের পুরনো বাড়ির নেই, তো সেটার জন্য একটা টপোগ্রাফিক্যাল ম্যাপের প্রয়োজন রয়েছে, যেটা পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর নিশ্চিত করেছেন যে আগামী 3 সপ্তাহের মধ্যে ওনারা সেটা কমপ্লিট করে দেবেন, তারপর আমরা আবার ডিভিশনাল অফিস ফায়ার অফিসারের কাছে অ্যাপ্লাই করতে পারব। ওকে, এর বাইরে আমাদের হসপিটালে যে সমস্ত জানানো হলো যে আমাদের হসপিটালের এখন বেড অকুপেন্সি রেট মোর দেন 100% রান করছে এই 2024 সালে, কন্টিনিউয়াস 100%-এর উপরে বেড অকুপেন্সি রেট চলছে। আমাদের ডেলিভারির সংখ্যা আলোচনা হয়েছে, নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন আমাদের কতটা হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে, আমাদের এখানে সিজারিয়ান সেকশনের রেট নিয়ে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সাহেব নতুন বেডের কথা আমরা এক্ষুনি আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমাদের যে রেফারাল রেট সেই সিস্টেমের উপরে রোগী কল্যাণ সমিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রত্যেকটা হসপিটালে আমাদের যখন রেফার হচ্ছে কোনো মানুষ, কোনো রোগী যখন এখান থেকে উচ্চতর হসপিটালে রেফার হচ্ছে, আমাদের নিশ্চিত করতে হবে একটিও রোগী যেন বেড না পেয়ে ঘুরে বেড়াচ্ছে এক হসপিটাল থেকে আরো হসপিটাল, সেটা যেন না হয়, যেন বেড নিশ্চিত করেই পাঠানো হয়। আমরা হসপিটালের তরফ থেকে জানিয়েছি যে গর্ভবতী মা বা গর্ভাবস্থার পরবর্তীকালে যে মা রয়েছেন এবং শিশুর ক্ষেত্রে আমরা 100% নিশ্চিত করি। প্রথমত রেফারেল রেটটাই আমাদের 3% নিচে, কিন্তু যেটুকুই হচ্ছে সেটা আমরা নিশ্চিত করি যে 100% যেন বেড পেয়েই আমরা তাকে গাড়ি দিয়ে রেফার করতে পারি এক আমাদের হসপিটাল থেকে উচ্চতর হসপিটালে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেনারেল এমার্জেন্সি থেকে বলুন বা মেডিসিন ডিপার্টমেন্টের অনেক ক্ষেত্রে এমন হয় যখন আমাদের 100% সুনিশ্চিত করা একটু মুশকিল হয়। অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা রেফারেল সেলের সঙ্গে কথা বলে যতক্ষণে বেড পাই ততক্ষণ কিন্তু রোগী বা রোগীর প্রয়োজন অপেক্ষা করতে হয়তো তখন তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তারা নিজেদের দায়িত্ব অনেক সময় চলে যায়, তো সেটা একটা কনসার্ন রয়েছে। সফট কমিউনিকেশন স্কিল সমস্ত স্বাস্থ্যকর্মীদের বাড়ানোর দিকে রোগী কল্যাণ সমিতিতে আলোচনা হয়েছে, সমস্ত স্টাফদের আরেকটুখানি কমিউনিকেশন স্কিলের উপরে জোর দিতে হবে, সফট কমিউনিকেশন স্কিল একটুখানি বাড়ানোর প্রয়োজন আছে। রাত্রির সাথী প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে, সিকিউরিটি মেজার্স নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কিনা আমরা কী কী স্টেপ নিয়েছি, কী কী আগামী দিনে আমরা আমাদের পরিকল্পনা রয়েছে সেটা আলোচনা হয়েছে। আমরা জানিয়েছি যে আমাদের হসপিটালে একটি পুলিশ কিয়স্কের অত্যন্ত প্রয়োজন রয়েছে। এই হসপিটালের SDH বিল্ডিং এবং SSH বিল্ডিং দুটো বিল্ডিং রয়েছে, এবং আমরা জানি, আপনারাও জানেন যে হসপিটালের প্রত্যেক দিন আমাদের কয়েক হাজার মানুষের ফুটফল হয়, তো সেখানে আমাদের কোনো দুটো বিল্ডিংয়ের কোনোটাতেই আমাদের পুলিশ ক্রস নেই। বারুইপুর মহকুমা হসপিটাল বিল্ডিংটির জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি মাত্র 6 জন আছে, যেটা একেবারেই যথেষ্ট বলে আমাদের মনে হচ্ছে না, সেটা আমাদের 10 জন আরও অ্যাডিশনাল আছে বলে আমরা রোগী কল্যাণ সমিতির সামনে তুলে ধরেছি। এবং পুলিশ প্রশাসনের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে আমাদের এখানে একটি পার্মানেন্ট পুলিশ কিয়স্কের ব্যবস্থা করা হোক, যেখানে মিনিমাম ASI র্যাঙ্কের একজন অফিসার এখানে থাকবেন, তিনি সেই হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা এবং যে CCTV সার্ভেলেন্স সিস্টেমটা সেটা নোডাল পার্সন হিসাবে উনি অ্যাক্ট করবেন। হসপিটালে ডক্টর্স রুম, সেই ডক্টর্স রুমের জলের ব্যবস্থা, ডক্টর্স রুমের কী পরিস্থিতি রয়েছে, অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা নিয়ে বলা হয়েছে। আমরা জানিয়েছি আমাদের জেনারেল এমার্জেন্সির যে ডক্টর্স রুম রয়েছে, সেই ডক্টর্স রুমগুলো রিনোভেশনের কাজ অলরেডি PWD সোশ্যাল সেক্টর থেকে শুরু হয়ে গিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।